হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার চকলেট পুডিং। এই পুডিংটা তৈরি করতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। বাচ্চারা কিন্তু এই পুডিংটা খেতে ভীষণ পছন্দ করে, আর বড়দেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে পুডিংটি তৈরি করতে হয়। ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণে চিনি নিচ্ছি। এখানে আমি আস্ত দানার চিনিটা ব্যবহার করেছি, আর অবশ্যই চিনি মিষ্টির টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আগার আগার পাউডার দিচ্ছি 1 চামচ পরিমাণে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার আগে আপনারা চাইলে কিন্তু এখানে কোকো পাউডারটা আর আগার আগার পাউডারটা চালনি দিয়ে চেলে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ পরিমাণে। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 1/2 কাপ দুধ দিলাম। প্রথমে কিন্তু আমি 1 কাপ দুধ দিয়েছিলাম। সম্পূর্ণ দুধটা যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো করে মেশাতে একটু অসুবিধে হয়ে যাবে, তাই আমি 1 কাপ 1 কাপ করে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলাটাকে মিডিয়াম আঁচ করে দিয়েছি। মিডিয়াম আঁচে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু কোনো অবস্থাতে থামিয়ে দেওয়া যাবে না। নাড়া থামিয়ে দিলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু এখানে আমরা আগার আগার ব্যবহার করেছি। 4 থেকে 5 মিনিটের মতো এটাকে নেড়ে নিয়েছি, আর যখন দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই। আজকে আমি এরকম একটা বাটিতে পুরিংটা সেট করব, আর গরম অবস্থাতেই কিন্তু বাটির মধ্যে পুরিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। একটু ট্যাপ করে নিচ্ছি, এতে কি ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরিংটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার আমি পুরিংটাকে বাটি থেকে বের করে প্লেটে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু পুরিংটা প্লেটে ঢেলে নিয়েছি, আর দেখতে কিন্তু পুরিংটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজার হয়েছে। যেহেতু এটা দুধ দিয়ে তৈরি হয়েছে, অবশ্যই এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর, আর চকলেটের ফ্লেভার আছে, সে কারণে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, আর এত মজার এবং সহজ একটি রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।